দিদি, মাসি, পিসি, মা, বাবা, জেঠিমা, জেঠু, বোন, প্রেমিকা, প্রেমিক, বাঙালি হন। আরে কেনা কে চাতে হো কি বস ভালো তো সোই গাইস আমি সুপ্রিমা চিরা সোমা চ্যানেল ছোট্ট ছেলে সো গাইস আজকে আমরা কথা বলবো বাংলার এক নম্বর ওয়ান অফ দা বেস্ট সিঙ্গার কে নিয়ে সাউথ ইন্ডিয়াকে দেখুন উড়িষ্যা আমি এখন উড়িষ্যায় রয়েছি খুব ভালো লাগতো বিশ্বাস করো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর সিঙ্গার কে নিয়ে কথা বলবো সো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে সো গাইস আজকের অ্যাপের বিষয়ে বলবো যার নাম হচ্ছে বিনোমো এটি প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুটোতেই অ্যাভেলেবল এখানে বিভিন্ন ধরনের অ্যাসেট এর তুমি ট্রেডিং করতে পারবে ইউএসডি ডলার গুগল অ্যাপল গোল্ডের দ্বারা এবং অনুমান করতে হবে সময়ের সাথে সাথে অ্যাসেট এর মান কমবে নাকি বাড়বে যেমন ধর আমি 700 টাকা থেকে ফোরকাস্ট চালু করলাম আমার মনে হয় অ্যাসেট এর মান বাড়বে তাই আমি আপে ক্লিক করব এই দেখো আমার ফোরকাস্ট সঠিক হয়েছে তোমরা তোমাদের জিতেও টাকা খুব ইজিলি ভাবে উইথড্র করতে পারবে 24 ঘন্টার মধ্যে পেটিএম এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মিনিমাম ডিপোজিট 350 টাকা থেকে শুরু আর আমার এই প্রোমো কোডটা ইউজ করলে এটি হয়ে যাবে ডাবল আমার এই লিংকে তো ডাউনলোড করলে তোমরা তোমাদের ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবে 25 টাকা বোনাস যেখানে দিয়ে তোমরা ট্রেডিং প্র্যাকটিস করতে পারবে এবং অন্যান্য স্ট্র্যাটেজি সহ ট্রাই করতে পারবে ভালো করে প্র্যাকটিস করে তারপর ট্রেড করা উচিত নাহলে তোমার ক্যাপিটাল রিস্কে পড়তে পারে তো ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করো আই এম বিনো মিস ইউ তো এখানে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি কি রূপঙ্কর বাগচি যদিও আমি কখনো শুনিনি বাংলার এক নম্বর সিঙ্গার আমি নাম কখনো জানতাম না তো ক্যাপশন দিয়েছে বাংলা তো স্বাভাবিক নেশা তো হবেই তো আমরা জানার চেষ্টা করব উনি বাংলা লিখে কি বোঝাতে চেয়েছেন মানে কি করতে চাইছে আমাদের বাংলার এক নম্বর সিঙ্গার কি করতে চাইছে মানে ভিডিও স্টার্টিং এই আ উ হস্য দীর্ঘ বাংলার এক নম্বর সিঙ্গার তো আমাদের বাংলার এক নম্বর সিঙ্গারের গলার রিয়াজ কমপ্লিট এবার আমরা একটা পারফরমেন্স দেখব বাংলার এক নম্বর সিঙ্গার হেভি গান গায় ক্রিকেট থেকেও ভালো নাকি এখন গুড ইভিনিং না বললে তুমি গুড মর্নিং বলতে পারো সমস্যা নেই বাংলার এক নম্বর সিঙ্গার আমরা মেনে নেব ওয়াও ইংলিশ ঘটনা হলো আজকে সারাদিন ধরে আমি একটা বাইরে রয়েছি শুটিং এ আচ্ছা সারাদিন ধরে মানে সারাদিন ধরে বলাটা ভুল ও কাকার কথাটা জোরি জোরি যাচ্ছে মানে হই এটা বেসিক্যালি একটা বাংলা রিয়াকশন ক্যাপশন এর বাংলা লেট এইট আমি ফেসবুকে ইনভলভ ছিলাম বেশ ও মাই গড খুব এহসান করে দিয়েছে আমাদের বাংলার এক নম্বর সিঙ্গার ফেসবুকে ইনভলভ ছিল এটা বুঝতে পারছো একটা পেড আউট মোমেন্ট গ্র্যান্ড স্যালিউট তো গ্র্যান্ড স্যালিউট গ্র্যান্ড স্যালিউট হাফটাইম করে বাংলার এক নম্বর সিঙ্গার আমাদের ইনভলভ ছিল ফেসবুকে ওয়াও ফ্যান্টাস্টিক অনলাইন ক্লাস করাচ্ছিলাম এবং তার মাঝখানে দেখছিলাম আর কি অনলাইন ক্লাস করাচ্ছিল মানে ট্যালেন্টেড আমাদের বাংলার এক নম্বর সিঙ্গার সিঙ্গার এটা আলাদা লেভেলের ট্যালেন্ট মানে ওনার ভিতরে এরকম মানে প্রথমে ভিডিও শুরু হচ্ছে আহ দিয়ে তারপর অনলাইন ক্লাস করাচ্ছেন আবার এদিকে সিঙ্গার ও মাই গড আর ইউ কমেডি মি কেকের কেকে আজকে শো করতে এসেছিলেন দ্য ওয়ান এন্ড অনলি কেকে ইয়েস পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড পয়েন্ট টু বি নোটেড দ্য ওয়ান এন্ড অনলি কেকে এটা মাথায় রাখলেই হবে দ্য ওয়ান এন্ড অনলি কেকে তো ওনার লাইভ পারফরমেন্সের কিছু ভিডিও আমি দেখছিলাম দেখতে না হলেও দেখতে হবে কারণ ওনার ক্রেজটাই এরকম ছিল আমাদের 90s এর ছেলেপুলে ইভেন এখনকার জেনারেশনের কাছে না একটা আলাদা ক্রেজ কে কে হচ্ছে একটা আলাদা লেভেলের বুঝেছেন তো আপনি যদি নাও চাইতেন যে আমি দেখবো না বাট আপনি ফেসবুক খুলে আপনার সামনে চলে আসবেন ওয়ান্ডারফুল ওকে তারিফ ভিডিওগুলো দেখার পর যেটা আমি রিয়েলাইজ করলাম আচ্ছা অনুভব মানে রিয়েলাইজ ইজ
মানে রিয়ালাইজ করেছেন উনি আমাদের বাংলার এক নম্বর সিঙ্গার রিয়ালাইজ করেছেন কি রিয়ালাইজ করেছেন দ্যাট ও বাংলার এক নম্বর সিঙ্গার কাকা প্লিজ প্লিজ তোমার দাঁতে যে পালং পনিরটা লেগে আছে ওটাকে চেটে খাও আর না হলে ব্রাশটা করে আসো এই বারবার অকওয়ার্ড লাগে বাংলার এক নম্বর সিঙ্গার তুমি মানে এরকম বিহেভিয়ার মানায় না তোমার থেকে আমরা মুখটা দেখতে চাইছি তো ক্যামেরাটাকে ঠিক করে একটু ধরো ওরা এই ভিডিওগুলো দেখার পর যেটা আমি রিয়ালাইজ করলাম আমাদের কলকাতা শহরে যে সমস্ত গায়ক গায়িকারা কেকের লেভেলে নাম করেছে তার মধ্যে কেউই কিন্তু কেকেকে নিয়ে কিছু বলেনি কিন্তু ইনি যেহেতু আমাদের বাংলার এক নম্বর সিঙ্গার তাই উনি বলে ফেলেছেন যার ফলে মানুষজন তার প্রোফাইলে ঢুকে তার কমেন্ট বক্সে ইভেন তার ইনবক্সে তাকে অনেক আশীর্বাদ দিচ্ছেন অনেক শুভকামনা দিচ্ছেন আমরা আরো শুভকামনা ইন ফিউচারে আপনাকে দেব দুনিয়া কা ঝোল সমঝতে লড়ে লাগ গয়ে আপনি এভাবেই বাংলার এক নম্বর সিঙ্গার হয়ে থাকুন আমরা চাই আপনি আরো ভালো ভালো আমাদের গান দেন নিও আমোরে গানে গুজে নাও বা নিকল লউড়ে মানে তুমি বাংলার এক নম্বর সিঙ্গার আর যদি ক্যামেরাই এভাবে দেখো মানে ধরো আর নাকের ফুটো চুল দেখাও তাহলে কি ইম্প্রেশন থাকবে তোমার বাংলার এক নম্বর সিঙ্গার ক্যামেরাটা সোজা করো তুমি অন্য কারোর সাথে তোমার তুলনা করো না তোমরা তুমি আমাদের কোথাও নেই তুমি আলাদা লেভেলের শিল্পী তুমি বাংলার এক নম্বর ওয়ান অফ দা বেস্ট সিঙ্গার বাংলার একটাই নাম চলবে কি নাম ভুলে গেছি এক মিনিট দেখে বলতে হবে এক মিনিট দাঁড়ান আমি সার্চ করেছিলাম রূপঙ্কর বাগচি ইয়েস বাংলার এক নম্বর সিঙ্গার রূপঙ্কর বাগচি গজব বেজতি হ্যায় ক্যাকটাস রূপম ফসিলস এন্ড এভরিবডি হ্যাজ গট আ ভিডিও ইন সোশ্যাল মিডিয়া অবশ্যই দেখেন ক্যাকটাস রূপম দা ফসিলস এটা আলাদা ইমোশনের জায়গা ঠিক আছে বাংলা ছেলেপুলেদের কাছে আলাদা ইমোশনের জায়গা বাট কেকেও একটা আলাদা ইমোশনের জায়গা এবার তুলনা করবেন না আপনি তো শিল্পী মানুষ বাংলার এক নম্বর সিঙ্গার বলে কথা তুলনা করবেন না এই যদি আপনার সাথে এখন অরিজিৎ সিং এর তুলনা করি কোথায় কাশ্মীরের রুর আর কোথায় যাই হোক সেটা তো ফ্যাক্ট নয় তুলনা কখনোই কারোর সাথে কারো করা উচিত না সবাই এক একটা ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে সবারই একটা আলাদা আলাদা প্রতিভা আছে যেমন ক্যাকটাস বলো বা অনুপম দার বলো সবার একটা আলাদা আলাদা লেভেল আছে আলাদা আলাদা ফ্যানবেস আছে যেমন আপনার কোনোটাই নেই তবুও আপনি বাংলার এক নম্বর আমি তো গান শুনে যেটা বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই ইয়েস ইয়েস বাংলার এক নম্বর সিঙ্গার তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো কাকা চাইছেন কাকাকে থেকে তোমরা উত্তেজিত হও কাকাকে থেকে নাড়াও এভাবে হাত এভাবে হাত নাড়াও ইয়ে কাকা চিয়ার করো কাকাকে কাকার মনোবল বাড়াও কাকা আরো ভালো করে গান গাইবে মিও আমরে মিও আমরে মানে এরপর থেকে আমি যতবার মিও আমরে যাব ততবার এই গানটার কথাই মনে পড়বে মিও আমরে মিও আমরে কে 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 হু ইজ কে ম্যান আরে বঙ্গার কি শকল কে তেরে বাপ কো ভুল গিয়া গিয়া performance far far better than Mr. KK তো প্রিয় বন্ধুরা এইটাকে বলে পিওর গাঁড় জ্বলা মানে গাঁড় যখন জ্বলে যায়
তখন মানুষ এরকম কথাবার্তা বলে। জ্বলছে না বাংলার এক নম্বর সিঙ্গার? জ্বলছে, আমি জানি, জ্বলাটা স্বাভাবিক, কারণ তোমার তো নেই, কারণ তো তোমার ওই লেভেলটাই নেই কেকের জায়গায় আসার। এর থেকেই বোঝা যায় তুমি কেকের নখের যোগ্য নও। কৃষ্ণ কুমার কুন্নত, নাইনটিজের ছেলেপুলেদের কাছে না একটা আলাদা আবেগ। বিশ্বাস করো, আমি ওনার গান 2008 থেকে শুনছি, যখনই আবার আপন গানটা থেকে শুরু হয়েছিল সেইখান থেকে। গানগুলো শোনার পর না একটা আলাদা শিহরণ সৃষ্টি হয়, যেটা তোমার গান শুনলে আসে না, মিয়া মরে আসে না। কে কে যে প্রোগ্রামে আসার 10-15 দিন আগে থেকে বাংলা ছেলেপুলেদের বুকে ঝড় তুলে দিয়েছে, কে কে যার প্রোগ্রাম দেখার জন্য ছেলেপুলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে তার পাস কালেক্ট করার জন্য, ইভেন কলেজের প্লাস কলেজের বাইরেরও। কে কে তার গান শোনার জন্য নজরুল মঞ্চতে যা লোক হয় তার 3 গুণ লোক হয়েছিল তার গান শোনার জন্য। লাস্ট নিঃশ্বাস অবধি প্রোগ্রাম করে গেছেন শুধুমাত্র আমাদের আনন্দের জন্য। আর আপনার এই অনামুখ মুখটা না নেক্সট টাইম খুলবেন না যেখানে একটা মানুষের জীবনই নিয়ে নেবে। কে কে একটা আলাদা ইমোশন, একটা আলাদা আবেগ, ওনার গান শোনার পর না একটা একটা আলাদা ভালো লাগার সৃষ্টি হয়। আর কারোর সাথেই না কখনো কারোর তুলনা করবেন না, কখনোই না। ইভেন কাল রাতে পর্যন্ত আমার মানে নিউজটা না জাস্ট নেওয়া যাচ্ছিল না, মানে যেই মানুষটা হঠাৎ করে প্রোগ্রাম করতে আসলো আর না ফেরার দেশে চলে গেল আমাদের কলকাতাতে, মানে জাস্ট নিউজটা নিতে পারছিলাম না। আর যখন আপনার এই ভিডিওটা দেখলাম না যথেষ্ট খারাপ লাগলো দেখে, যে আমাদের বাংলায় এরকমও কিছু মানুষজন আছে যাদের এতটা জলে, এতটা জলে মানে বলার মতো নয়। কে কে আমাদের কাছে একটা আলাদা ইমোশন ছিল, আছে আর ইন ফিউচারও থাকবে, তার জায়গা না কখনো কেউ নিতে পেরেছে না কখনো নিতে পারবে। স্যার যেখানেই থাকেন আপনি ভালো থাকবেন। Yeah, Kolkata ke par chal